বিসি বাড়ি রান্না ও রান্নার টিপস চ্যানেল আপনাদের সামনে আজকে প্রথম আমরা এসেছি। এই চ্যানেলটিকে স্বাগত জানাই এবং আজকে আমাদের প্রথম রান্না কষা মাংস তরকারি। বাড়ি সুস্বাদু কষা মাংস তরকারি কিভাবে হয় সেইটা জানাচ্ছি। প্রথমে আমরা কড়াতে তেল দিলাম। যদি আমাদের বাড়ির ঘরোয়া রান্না পদ্ধতি, তেলটা প্রথমে কড়াতে দেওয়া হয়েছে, তেলটা প্রথমে গরম করছি। তারপরে সামান্য পরিমাণ চিনি দিলাম, যেন পেঁয়াজ দিলাম। লঙ্কা, কাঁচা লঙ্কা দিলাম, তারপর করি, তারপর সামান্য পরিমাণে ক্যাপসিকাম দিলাম, দিয়ে এই জিনিসগুলোকে সামান্য পরিমাণে একটু নেড়ে নিলাম। তারপরে আলু দিলাম, আলুটাকে সামান্য পরিমাণ নেড়ে নিলাম। আলুটা কিন্তু কাঁচা দিলাম, কোনো সিদ্ধ না। সামান্য পরিমাণ কষে নেব। তারপরে হলুদ দিলাম, শুকনো গুঁড়া হলুদ, দিয়ে সেটাকে মাখিয়ে নেব। তারপরে হলদি দিলাম সামান্য পরিমাণ মতো, সেটাকেও লবণ দিলাম পরিমাণ মতো, সেটাকেও দিয়ে সামান্য পরিমাণে কষা কষা করে নেব। এরপর কষা মাংসটিকে ভালো করে ধুয়ে রাখা ছিল। আপনাদের সামনে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা আমাদের সামান্যতম যদি কোনো মানুষের উপকারে আছে এই রান্নার টিপসটি, এর মাধ্যমে বাড়ি রান্নার মাধ্যমে যাতে ঘরোয়া পদ্ধতিতে বাড়ি রান্না কীভাবে হয়, কীভাবে কত কম সময়ে সুস্বাদ্য রান্না পরিবেশন করতে পারি করা যায়, সেই বিষয় নিয়ে আমরা এরপর বিভিন্ন সুস্বাদু খাবার, আমিষ ও নিরামিষ খাবারে বিভিন্ন রকম আইটেম নিয়ে আমরা আপডেট করতে থাকব।
এই করোনা রোগের উপকূল উপকূল সময়ে আমরা যেই রান্নাটা করছি, রান্নাটা আপনাদের কাছে পরিবেশন করছি, এবং এটা কোনো সাইড এফেক্ট হবে না এবং রোগের থেকেও যাতে শরীরের সুস্থতা এবং এনার্জি ইমিউনিটি বাড়ানোর ক্ষেত্রেও অনেক উপকারে লাগবে এই পদ্ধতিতে রান্না করি। ক্যাপসিকাম, ক্যাপসিকামটা এবং কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে শরীরে বিভিন্ন প্রকার জীবাণু থেকে মুক্ত হয়, এবং কাঁচা হলে যেটা ইমিউনিটি এবং শরীরের বিভিন্ন ভেষজ পাওয়া আমরা অনেকটাই পেয়ে থাকি শরীরে। এরপর মাংসটিকে আমরা দিয়ে দিলাম, দিয়ে ওর সঙ্গে আমরা এরপর আদা রসুন দিলাম, দিয়ে সেটাকে মাংস সবার সঙ্গে মিক্স করে দিই। ভালো মতো করে মাখামাখি করে দিই, করে এরপরে আদা দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। কিছু সময় 3 মিনিটের মতো, প্রায় 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিলাম। তারপরে খুন্তি দিয়ে সমস্তটাকে মিক্স করে দিয়ে মিক্স করলাম। এবং এই আমাদের বিশি চ্যানেলটি আপনাদের বিশি রান্নার, বাড়ির রান্না, ঘরোয়া রান্নার ও রান্নার টিপসটি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি লাইক করবেন ও সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের পরিচিতদের শেয়ার করবেন। তো এই চ্যানেলটিকে নিত্য নতুন ভিডিও আমরা আপডেট করব। কিছু সময় ঢাকনা দেওয়ার পর রং করার এবং তার সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিলাম প্রয়োজন, এবং পুরোটি কষা কষা কিছু সময় ঢাকনা দেওয়া পুরো আলু সমস্ত জিনিসটা সেদ্ধ কিছুটা পরিমাণ কষা কষা হয়ে আসছে। 2-3 মিনিট ঢাকনা মেরে দিয়েছিলাম, আবার 2-3 মিনিট ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে দিই, রান্নার এখনো পর্যন্ত আমরা জল না দিয়ে ক্যাপসিকাম, পেঁয়াজ, মশলা দিয়ে এটাকে কষে নিলাম। সিদ্ধ সামান্য একটু আলুটা সামান্য পরিমাণ সিদ্ধ হতে সময় যাচ্ছে, আবার 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিই। 2 মিনিট পরে আবার ঢাকনাটা আমরা খুলে না, এবারে প্রায় সমস্ত সমস্তটাই প্রায় কষা কষা হয়ে গেছে। সামান্য পরিমাণ এবার পরিমাণ মতো
আলুটা প্রায় সিদ্ধ হয়েই গেছে, সামান্য জল দিয়ে আমরা আপনাদের সামনে আমরা নিত্য নতুন বিভিন্ন ব্যাপারে কম সময়ের মধ্যে রান্নার টিপস নিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। কোনোরকম আলাদাভাবে আলুকে আমরা সিদ্ধ করলাম না বা মাংসটিকে মশলা দিয়ে কোনোভাবে আমরা আলাদাভাবে কষলাম না, সমস্তটাকেই একই সঙ্গে আমরা মশলা প্রথমে মশলা দিলাম, তারপরে আলু দিলাম, তারপরে মাংস ধোয়া মাংস পরিষ্কার করছিলাম ধোয়া মাংসটি দিয়ে আমরা সেটাকে পরিবেশন করে দেখাচ্ছি। এটা একটি নতুন পদ্ধতি যেটা এর আগে আপনারা এইরকম দেখেননি, এটাতে কতটা পরিমাণে সুস্বাদ্য হতে পারে এবং এতে কোনো গ্যাসের বা রিচ হওয়ার সম্ভাবনা নেই, এটাতে কোনো প্রকার রিচ হবে না, এটা সম্পূর্ণ অ্যাসিড রিচ এ সমস্ত থেকে স্বাস্থ্যের ভালো থাকবে এবং রান্নার কোনো এতে কোনো রকম কোনো খাওয়াতে সুস্বাস্থ্য মানে সুস্বাদু হবে। এটা ঘরোয়া পদ্ধতি, সামান্য পরিমাণ জল দিয়ে আমরা একটু সিদ্ধ করে নিচ্ছি যাতে সমস্ত জিনিসটা একটু সিদ্ধ হয়ে যায় কষা কষা। এবার এটা একটু 2 মিনিটের জন্য আমরা ভাগনা মেরে দেবো, আমাদের কষা মাংসটি সম্পূর্ণ সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গেছে। এই চ্যানেলটিতে নিত্য নতুন আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের আমাদের এই কষা মাংস বিশি রান্নাঘরে। আজকের কষা মাংস সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গেছে, ধন্যবাদ।